আসসালামু আলাইকুম RDRS বাংলাদেশ এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন RDRS বাংলাদেশ এনজিওতে ক্ষুদ্র ঋণ সংগঠক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। এখানে পদসংখ্যা উল্লেখ নেই, এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে। সো বন্ধুরা এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ন্যূনতম স্নাতক পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা এখানে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের পোস্টিং রাখা হবে। বেতন কিন্তু আপনাদেরকে 18,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন, বিভিন্ন বোনাস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সহ আপনাদের RDRS বাংলাদেশ এখান থেকে শুরু করে জেল রোড, এখান থেকে শুরু করবেন রংপুর বরাবর, এই বরাবর কিন্তু আপনাদের আবেদনটি লিখতে হবে। ঠিক আছে, এটি কিন্তু আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। বন্ধুরা এই আবেদনটি কিন্তু শেষ হবে 22 সেপ্টেম্বর 2022 তারিখে শেষ হবে। এর আগেই কিন্তু আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে ইনশাআল্লাহ এই আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।